নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই কারণেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনারা হয়তো শুনেছেন যে চীন চীনের যে গ্লোবাল টাইমস সেখান থেকে একটি তারা একটি বিবৃতিতে জানিয়েছে যে ভারতের এই সাবমেরিনটি কার্যত দক্ষিণ এশিয়ার যে শান্তি সেটা কিন্তু কার্যত বিঘ্নিত করে দেবে তো এটি বিশদভাবে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা জানেন যে গত পরশু ভারতীয় নৌসেনার তরফ থেকে প্রেস একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভারতীয় নৌবাহিনী তাদের দ্বিতীয় নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিঘাতকে কমিশন করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সাবমেরিনটা কমিশন হওয়ার পরেই বিভিন্ন মহল থেকে নানা রকম বিস্ফোরক সব তথ্য বেরিয়ে আসছে এবং পাকিস্তান এবং চীন তারা নানা রকমভাবে ভারতের এই সাবমেরিন যে সেরিমনি যে তাদের কমিশনিং সেরিমনি সেটার পরে নানা রকম তারা বিবৃতি প্রকাশ করছে কিন্তু কেন এত ভয় চীন এবং পাকিস্তানে আপনারা জানেন যে একটি নিউক্লিয়ার সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন সাধারণত দু ধরনের হয় মূলত আমরা তিন ধরনের সাবমেরিন ব্যবহার করে থাকি একটি হচ্ছে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যেটা আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কাছে কালবেরি ক্লাসের সাবমেরিন আছে এছাড়া নিউক্লিয়ার সাবমেরিন সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন একটি হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এখন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং অ্যাটাক সাবমেরিন নিয়ে একটা বিস্তৃত বড় ভিডিও হবে সেই ভিডিওটা আমরা পরে একটা সময় নিয়ে আসব কিন্তু আজকের যে বিষয়টি সেটি হচ্ছে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল ভারতের এই সাবমেরিনটি যেটা কিনা দক্ষিণ এশিয়ার ভারসাম্যটাকে নষ্ট করে দেবে ঘটনাচক্রে একটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করা সেটি কিন্তু মুখের কথা নয় এবং ভারতের মতন দেশে এই যে নিউক্লিয়ার সাবমেরিনের প্রজেক্ট এটা বহুদিন আগে থেকেই নেওয়া হয়েছে মূলত আমরা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন যেটা কিনা রাশিয়া থেকে লিজ নিয়েছিলাম সেটা আপনার প্রত্যেকেই জানেন রাশিয়ার আকুলা ক্লাস যে সাবমেরিন সেটা আমরা রাশিয়াতে পাঠিয়ে দিয়েছি কিন্তু ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের আসার পর এত কেন সমস্যার সৃষ্টি হয়েছে ঘটনা হচ্ছে একটি এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনারা জানেন যে সাবমেরিনকে ডিটেক্ট করা কিন্তু কার্যত অসম্ভব আর সেটা যখন নিউক্লিয়ার সাবমেরিন হয় সেটাকে ডিটেক্ট করা কার্যত অসম্ভব হয়ে পড়ে হ্যাঁ তবে সম্ভাবনা যে থাকে না তা না কিন্তু একটা নিউক্লিয়ার সাবমেরিন যখন সমুদ্রের তলায় চলে যাবে এবং তাকে ডিটেক্ট করা কার্যত খুব মুশকিল হয়ে যায় আর এখানেই সমস্যা হচ্ছে যে ভারত যে আরিঘাত বা আরিহান ক্লাসের সেকেন্ড সাবমেরিনটি তৈরি করেছে সেটি জলের তলায় কে এবং কে এই মিসাইল নিয়ে জলের তলায় চলে যাবে এবং যখন তখন যেকোনো সময় পাকিস্তান এবং চীনের উপর আক্রমণ করে দিতে পারে যেটা কিন্তু চীন এবং পাকিস্তানের পক্ষে একেবারেই অসম্ভব ব্যাপার তাকে ডিটেক্ট করা ফলে এই সাবমেরিনটি আসার পর কার্যত দক্ষিণ এশিয়ায় যে একটা ভারসাম্য নষ্ট হতে চলেছে সেটা কিন্তু পাকিস্তানের কথাবার্তাতে স্পষ্ট এখন ঘটনা হচ্ছে ভারত যে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে এটা কার্যত এরা যখন থেকে তৈরি করছে এটাকে খানিকটা হলো পাগলিক পাবলিক ডোমেনে কিন্তু ভারত কখনোই আনেনি এখন ঘটনা হচ্ছে সত্যি কি ভারত এটি দ্বিতীয় নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করেছে না এছাড়াও আরও অনেক সাবমেরিন তৈরি হয়ে রয়েছে যেটা কিনা এখনো পর্যন্ত আমরা জানি না ঘটনাচক্রে আরিহান্তের পর আরিঘাত যে সাবমেরিনটি লঞ্চ করেছে সেটি ছাড়াও এই মুহূর্তে ভারতের কাছে আরো দুটো ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে যেটি কিনা এখনো পর্যন্ত ট্রায়ালে রয়েছে এখন সেটি ট্রায়ালে রয়েছে না ভারতীয় নৌবাহিনীতে চুপি সারে কমিশন হয়ে গেছে সে বিষয়ে কিন্তু আমরা কিছুই জানি না যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতীয় নৌবাহিনী কোনোদিন কোন রকম কোনো মন্তব্য করেনি বা মন্তব্য থেকে তারা বিরত থেকেছে ঘটনা হয়ে গেছে কি পাকিস্তানের পক্ষে আপনার ধরে নিন যে পাকিস্তানে যদি ভারতীয় বায়ুসেনার কোনো যুদ্ধের প্লেন ঢোকে সেই যুদ্ধের প্লেন যদি নিউক্লিয়ার বম ক্যারি করে তাকে কার্যত ডিটেক্ট করে হয়তো নিতে পারে যদিও চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো পাকিস্তানে বসানো আছে সেগুলোর কার্যকারিতা কী সেটা আমরা ব্রহ্মস মিসাইল ফায়ার করেই দেখে নিয়েছি কিন্তু যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে ভারতের কোনো যুদ্ধের প্লেন ঢুকলো পাকিস্তানে পাকিস্তান সেই যুদ্ধের প্লেনে যদি নিউক্লিয়ার বোম ক্যারি করে তবে সেক্ষেত্রে সেটিকে কার্যত আমরা ধরে নিলাম ট্র্যাক করে নিতে পারে এছাড়া ভারতীয় সেনাবাহিনী যদি কোনো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল যেটা আমরা ও হিসাবে জানি সেটিও যদি ফায়ার করে তাকেও কার্যত ট্র্যাক করে নিতে পারলেও পারবে পাকিস্তান বা কিন্তু একটি জায়গায় কার্যত যেটি কার্যত অসম্ভব হয়ে পড়ে সেটি হচ্ছে সমুদ্রের তলায় কখন কোন জায়গা থেকে কি মিসাইল ফায়ার হবে সেটা কিন্তু কার্যত তাকে ধরা একেবারেই অসম্ভব আর এই অসম্ভবকে এই অসাধ্য সাধন ভারত করে ফেলেছে ভারতের নিজের প্রযুক্তিতে তার কারণ হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন সে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হোক কি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হোক কোনো দেশ কোনো দেশকে এই টেকনোলজি হস্তান্তর করে না শোনা যায় যে যুদ্ধের প্লেনের ইঞ্জিনের পর সব থেকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন কি নিউক্লিয়ার রিয়াক্টারে চলে যে রিয়াক্টার কোনো দেশ কোনো দেশকে দেয় না আর দ্বিতীয় কথা হচ্ছে একটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করতে গেলে তার যে মেটাল সিট ব্যবহার করা হয় সেটি কিন্তু কার্যত খুব হাই এর স্টিল হয় এই স্টিল পৃথিবীর সব দেশ তৈরি করতে পারে না যে ক্ষেত্রে কিন্তু ভারতে সেল এই ক্ষেত্রে একটি বলতে পারেন তারা একটা অসাধ্য সাধন করেছে তার কারণ হচ্ছে একটা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন জলে যতটা গভীরে যায় একটা নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু তার থেকে অনেক বেশি গভীরে চলে যায় এখন এই যত গভীরে যায় তত কিন্তু জলের প্রেশার বাড়ে ফলে জলের প্রেশার বাড়লে কিন্তু সাবমেরিনের যে হাল সেই হাল স্ট্রাকচারের উপর মারাত্মক এফেক্ট করে কোন কোনো সময় হাল স্ট্রাকচার কিন্তু কার্যত বিস্ফোরণ হতে পারে আর আপনারা বুঝতেই পারছেন যে একটা নিউক্লিয়ার সাবমেরিনের রিয়েক্টার যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে জলের তলায় শরীর সমাধি শুধু হবে তা না যে নিউক্লিয়ার রিয়েক্টার বিস্ফোরণ হলে যে পরিমাণ দূষিত পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়বে সেটাও কিন্তু একটা খুব চিন্তার বিষয় ফলে এই ধরনের সাবমেরিন তৈরি করতে গেলে যে পরিমাণ তৈরি করতে গেলে যে ধরনের স্টিল ব্যবহার করা হয় সেটা কিন্তু পৃথিবীর সব দেশ তৈরি করতে পারে না যেটা ভারত তৈরি করে ফেলেছে এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চীন কি শুধুমাত্র আইএনএস আরিহাত যেটা কিনা কমিশন হয়েছে তাতে তারা খুব চিন্তায় পড়েছে না তাতে তারা চিন্তায় পড়েনি তার কারণ হচ্ছে আমরা যতটুকুনি জানি অবশ্যই চীন এবং পাকিস্তান তারা ভারতের বিভিন্ন রকম ডিফেন্সের ক্ষেত্রে তারা নজর রাখে এবং তাদের গোয়েন্দা বিভাগ আমাদের থেকে অনেক বেশি সক্রিয় তো ঘটনা হচ্ছে এই মুহুর্তে ভারতের কাছে শুধুমাত্র যে আরিঘাত এবং আরিহান্তের সাবমেরিন রয়েছে তা না এই মুহূর্তে ভারতের কাছে আরও দুটো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে যেটা কিনা চীনের পক্ষে সবথেকে বেশি যেটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে যে এই সাবমেরিন থেকে যদি একসাথে মিসাইল ফায়ার করা হয় এবং সেই মিসাইল যদি পরমাণু বোমা নিক্ষেপ করে তবে পাকিস্তানের কিন্তু কোনো অস্তিত্ব আর পৃথিবীর মানচিত্রে থাকবেন আর এটাই চীনের সব থেকে বেশি ভয় আর নিউক্লিয়ার সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সমুদ্রের তলায় এতটাই সাইলেন্টলি থাকে যে তাকে কিন্তু কার্যত ট্র্যাক করা যায় না অতএব ভারতের এই সাবমেরিনটা আসার পর কার্যত দক্ষিণ এশিয়া যে ভারসাম্য নষ্ট হতে চলেছে এটা আমরা বলছি না এটা চীন এবং পাকিস্তান বলছে অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই সাবমেরিনটা ভারতের এটা আমাদের সত্যি কথা বলতে গর্ব করা উচিত যে ভারত আস্তে আস্তে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করেছে পরবর্তী ক্ষেত্রে ভারত নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনও তৈরি করতে চলেছে সেই বিষয়ে আসব কারণ সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন একটা একটা হচ্ছে অ্যাটাক সাবমেরিন তো এই অ্যাটাক সাবমেরিনে সেই বিষয়ে আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ